উপরে একটা জালেম শাসককে বসিয়ে দেওয়া হবে, জালেম শাসক একটা কায়েম করে দেওয়া হবে, যারা তোমাদের উপরে স্টিম রোলার চালাবে, যারা তোমাদের উপরে জুলুম চালাবে, যারা যারা তোমাদের উপরে অত্যাচার চালাবে, নির্যাতন চালাবে। ওই নির্যাতন জুলুম অত্যাচার যাবে না। বর্তমান সময় যেমন আমাদের উপরে আজ এনআরসি এনপিআর সিএ এগুলো আজ করতে চাইছে, ভারতবর্ষের মাটি থেকে তারা করতে চাইছে, তোমাদের এ দেশে থাকার অধিকার নাই। যদিও আমাদের বাপ দাদারা, আমাদের হাজারো প্রমাণ আছে, তাজমহল আছে, লালকেল্লা আছে, কুতুব মিনার আছে, এগুলো বহু প্রমাণ আছে যে মুসলমানেরা বিরাট বিরাট অট্টালিকা বিল্ডিং তৈরি করে গেছেন, যেখান থেকে সরকার কোটি কোটি টাকা ইনকাম করে। সেই সরকার কোটি কোটি টাকা ইনকাম করে আমার বাপ দাদুরা আপনার এই দেশের জন্য বলিদান দিয়েছেন, নিজের বিবি বাল বাচ্চাকে বিধবা এতিম বানিয়ে গেছেন, তারপরেও আজকে আমাদেরকে বলা হয় তোমরা এই দেশের জন্য কিছু করনি। যারা চাপলুসিগিরি করেছিল, ইংরেজদের যারা চাপলুসিগিরি করেছিল, যারা ইংরেজদের গোলামি করেছিল, তারা আজ বলছে যে আমরা ভারতের জন্য সব কিছু করে সব কিছু করেছি। তোমরা গাদ্দার, তোমরা দেশের সাম্প্রদায়িক, দেশের সন্ত্রাস। বাল ঠাকরে বলে একজন ভদ্রলোক ছিল, সে বলেছিল মুসলমান হচ্ছে ভারতবর্ষের ক্যান্সার। যে মুসলমান হচ্ছে ভারতবর্ষের ক্যান্সার, মুসলমান যতদিন ভারতবর্ষে থাকবে ততদিন এই দেশে শান্তি ফিরে পাওয়া মানে শান্তি থাকবে না, অশান্তির আগুন দাবানল দাও দাও করে জ্বলবে। অতএব আমাদের ইমানি, আমাদের এমনই চেতনাটা তারা খুঁজে পেয়ে গেছে যে এদের কাছে ইমান বলে বস্তুটা নাই, যে ইমানের মাধ্যমে তারা নিজের গড বা ঈশ্বর বা আল্লাহকে খুঁজে পায়, তারা সেই আল্লাহর কাছ থেকে সাহায্য পায়, সে রবকে তারা ভুলে বসেছে। তারা আজ নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছে, যার দরুন আমাদের উপরে অত্যাচার চলছে। আজ মিনারে মসজিদে মাইক আজান হয়, আমাদের আড্ডা তখনও হয় কোথায়, জুয়ার আড্ডায়, লটারির আড্ডায়, সুদের আড্ডায়, আপনার কিনা ক্যারাম বোর্ডের আড্ডায়, মসজিদের ধ্বনি শুনে আমাদের সারা আমরা দিতে পারি না বন্ধু। তো আমাদের ইমান রিচার্জ করার জন্য এখানে এই সভাটার আয়োজন করা হয়েছে, কমিটি আয়োজন করেছে, যে আপনাদের ইমানের ভোল্টেজ বাড়বে, ইমান আপনাদের বাড়বে, কিছু নেবে কিছু দেবে, এর জন্য আজকের সভাটা আয়োজন করা হয়েছে। অতএব আপনাদের আমি ধৈর্য কামনা করি, আমি মোটামুটি আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা রাখব। আমার পরে একজন বক্তা আছেন যিনি সদর ধরিয়ান থেকে এসেছেন, তাকে সঙ্গে করে আমি নিয়ে এসেছি, তিনি একজন ভালো আলোচক, আপনারা যদি সময় তাকে দেন তো উনিও আলোচনা করবেন। তবে আমার আলোচনা হয়ে যাওয়ার পরে আপনারা যদি সুযোগ দেন তাহলে আপনাদের কাছে উনি আসবেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وإذا فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا على فرعون وأنتم تنظرون بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول শ্রদ্ধেয় সম্মানিত মহামান্য আজকের সভার সভাপতি, সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেশগার মোত্তাকি ইমানদার বাবজিরা ভাইয়েরা, অনতি বসে অনতি দূরে বসে থাকা পর্দানাসীন সরলা অবলা মা ও বোনেরা, সকলকে জানায় আন্তরিক আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, ওয়েলকাম, প্রশংসা, গুণগান, স্তুতিবাদ সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এক, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি অক্ষয়, যিনি অব্যয়, যিনি অনাদি, যিনি অনন্ত অসীম, যিনি এই বিশাল জগতের সৃষ্টিকর্তা, যিনি এই বিশাল জগতের আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য সৃষ্টির পালনকর্তা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে থেকে মানুষ নামে প্রাণীকে অর্থাৎ আমরাকে সৃষ্টির সেরা করে তৈরি করেছেন, এর জন্য মাবুদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, তার নামাকে হালালি করি, শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, সকলেই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক আখেরি পয়গম্বর মানব কুলের শ্রেষ্ঠ মহামানব বিপ্লবী জননেতা হেদায়েতের কান্ডারী মা আমিনার দুলাল তাজদারে মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আজকের পবিত্র মাহফিলে, পবিত্র স্থানে, পবিত্র জায়গায়, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, এই মসজিদের মাহফিলে, মসজিদের জায়গায় আপনারা নিজের ঈমানটাকে রিচার্জ করার জন্য, নিজের ঈমানের পাওয়ারটাকে বৃদ্ধি করার জন্য, নিজের ঈমানের বডিতে যে মরিচিকা লেগে আছে, কালি লেগে আছে, ময়লা লেগে আছে, এটাকে ধুয়ে মুছে সাফ করার জন্য আপনারা এই জায়গায় বসেছেন, উপস্থিত হয়েছেন। আল্লাহ যেন আমাদের আশাকে, সকলে এই জায়গায় উপস্থিত হওয়াটাকে যেন কবুল করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আপনাদের সামনে আমি যে আলোচনা করব, আপনাদের সামনে যে ট্রাফিকটা নিয়ে আলোচনা করব, সে ট্রাফিকটার নাম হচ্ছে ঈমান। ঈমান কেমন জিনিস, ঈমান কার কাছে আছে, প্রত্যেকটা মানুষ তো দাবি করছে আমার কাছে ঈমান আছে। একটা গাঁজাখোর মানুষ, একটা মদখোর মানুষ, একটা সুদখোর মানুষ, একটা জুয়ারি মানুষ, তারাও দাবি করছে আমার কাছে ঈমান আছে। যারা পাঁচ ওয়াক্ত মুসল্লি নয়, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, তারাও নিজের ঈমানের বুকে দাবি করে, বুকের উপরে থাবা মারে যে পাঁচ ওয়াক্তের নামাজ পড়লে তো হবে কি, তার চাইতে আমার ঈমানের পাটা বড় মজবুত আছে, বড় শক্ত আছে, বড় আপনার কিনা স্টিল আমার ঈমান আছে,
এ বলে দাবি করে। আসলে প্রত্যেকটা মানুষ তো ইমানের দাবি করছে, তো ইমান আছেটা কার কাছে এটা আমি বুঝবো কি করে? এটা ভালো করে বোঝা দরকার। দাবি তো আমরা সবাই করছি, টর্চ লাইটের ব্যাটারি আছে না নাই এটা আমি কি করে বুঝবো? যখন তার সুইচ আমি দাবো তখন বুঝতে পারবো যে সেই ব্যাটটা টর্চ লাইটে ব্যাটারি আছে না নাই। যখন আমি আমার মোবাইলের স্ক্রিনটা জ্বালানোর চেষ্টা করব, তখন যখন সুইচটা আমি দেব তখন বোঝানো যাবে 3% চার্জ আছে না 90% চার্জ আছে, সে চার্জটা আমাকে স্ক্রিনে বলে দেবে। তো আমরা তো দাবি সবাই করছি আমার কাছে ইমান আছে, প্রকৃত ইমান কার কাছে আছে? একটা শুধু উদাহরণ দিব, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, পরিষ্কার হয়ে যাবেন কার কাছে ইমান আছে আর কার কাছে ইমান নাই। আর ইমান আছে তো কার কাছে পোকা লাগা ইমান হয়ে আছে? সুইচ যেমন দিলাম তো বুঝে এলো আপনার ব্যাটারির টেম্পারেচার কত আছে। আজকে যেমন ঘড়িতে আপনার টেম্পারেচার মেপে দেয় 40 ডিগ্রি রোদের তাপমাত্রা, 50 ডিগ্রি তাপমাত্রা, 30 ডিগ্রি তাপমাত্রা যেমন মেপে দেয়, অনুরূপ আপনাদের ইমানটাকে আমি মেপে দিচ্ছি, আপনারা শুনুন। আল্লাহর নবী তিনি বলেছেন, ওয়াইজা সাররাতকা হাসানাতকা ওয়াইজা সাআতকা সাইয়াতুকা ফান্তা মুমিন। আল্লাহর নবী তিনি বলেছেন যে ওই ব্যক্তিটা মুমিন, যে ব্যক্তিটা অন্যায় করার পরে তাকে অন্যায় মনে হয় জেনে নিতে হবে তার মধ্যে ইমান আছে। কথাটা বুঝা গেল? ওয়াইজা সাররাতকা হাসানাতকা হাসানাতকা ওয়াইজা সাআতকা সাইয়াতুকা ফান্তা মুমিন। একটা মানুষ জুলুম করলো, অত্যাচার করলো, বেঈমানি করলো, বাটপাড়ি করলো, ধোকা দিলো, প্রতারণা দিলো, সুদ খেলো, আপনার কিনা গাঁজা খেলো, মদ খেলো, খাওয়ার পরে আপনার অন্যায় করার পরে তার হৃদয় বলে আমি এটা অন্যায় করলাম, এটা আমি ভুল করলাম, আমি আর করব না জেনে নিতে হবে তার মধ্যে ইমান আছে। আর একটা লোক মদ পান করলো, শরাব পান করলো, ব্যভিচার করলো, জুয়া খেললো, লটারি করলো, আপনার সুদের কারবার করলো, তারপরে কোনো ভ্রুক্ষেপ দেয় না, তারপরে গুরুত্ব দেয় না, তারপরে মূল্যায়ন করে না, জেনে নিতে হবে তার মধ্যে ইমান নাই। বছরের পর বছর, যুগের কার যুগ, যুগের পর যুগ, কালের পর কাল, শতাব্দীর পর শতাব্দী করেই যাচ্ছে, করেই যাচ্ছে। 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, তারপরেও নামাজের ধার ধারে না, জেনে নিতে হবে তার মধ্যে ইমান।